প্রথমে এক প্যাকেট হালিম মিক্স একটি বাটিতে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখ। এবার একটি বাটিতে আধা কেজি গরুর মাংস ধুয়ে রাখব। এবার ধুয়ে রাখা গরুর মাংসের মধ্যে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 5টি পেঁয়াজ কুচি, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ মিক্স মশলা, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিব। এরপর এতে 1 প্যাকেট হালিম মশলা, 2 চামচ সরিষার তেল ও আধা কাপ রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার মাখানো মাংস প্রেশার কুকারে ঢেলে 4টি কাঁচা মরিচ দিয়ে প্রেশার কুকারে 3টি শিশ ভেজে ওঠা পর্যন্ত রান্না করব। এরপর রান্না করা মাংস একটি প্যানে ঢেলে এতে ভিজানো হালিম মিক্স, আধা চামচ গরম মশলা ও আধা চামচ হিং দিয়ে চুলা অন করে 30 মিনিট কষিয়ে নিব। কষানোর পর এতে অল্প ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে রান্না করতে থাকব। রান্নার শেষের দিকে 1 চামচ ঘি দিয়ে 2 মিনিট পর চুলা বন্ধ করে দিব। এবার তরকারি দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে আধা কাপ রান্নার তেল গরম করে একটি অল্প কারি পাতা, 1টি আদা কুচি ও 1টি পেঁয়াজ কুচি দিব। তরকা তৈরি হয়ে গেলে তা রান্না হওয়া হালিমের উপর ঢেলে দিব। অল্প ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর স্লাইস, খিরা, গাজর ও আদা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল রমজানের ইফতারের স্পেশাল গরুর মাংসের হালিম।